হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু NS মহাবিদ্যালয় ই লার্নিং ইউটিউব চ্যানেল। এখন বিএ প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারের DSC-র একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। টপিকটি হচ্ছে রুরাল সোশিওলজি। তো আগামী পরীক্ষার জন্য এই টপিকটি থেকে যে প্রশ্নটি সেট হওয়ার সম্ভাবনা আছে বা প্রশ্নটি আসার সম্ভাবনা আছে, সেটি হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, গ্রামীণ সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো। গ্রামীণ সমাজবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের একটি নতুন শাখা। 1908 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এই বিষয়ের পঠন পাঠন শুরু হয়। ধীরে ধীরে এই বিষয়ের গুরুত্ব বাড়তে থাকে এবং সারা বিশ্বে এই বিষয়ের পঠন পাঠন শুরু হয়। এই গ্রামীণ সমাজবিজ্ঞান বিষয়টির বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে অনেক সমাজবিজ্ঞানীর অবদান রয়েছে, যেমন গিডিন্স, গিলিন, বার্নহোম, সন্দারশন প্রমুখ। গ্রামীণ সমাজবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখা যা গ্রাম সমাজ বা গ্রাম অঞ্চলের সামাজিক দিক নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে। গ্রামীণ সমাজবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য আছে। মতপার্থক্য থাকলেও বিজ্ঞানীদের যে ব্যাখ্যা সেগুলি অনেকটা একই রকম, এটা নিয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেমন সমাজবিজ্ঞানী AR দেশাই, তিনি বলেছেন গ্রামীণ সমাজের বিজ্ঞান হল গ্রামীণ সমাজবিজ্ঞান বা গ্রামীণ সমাজতত্ত্ব। এ হল গ্রামীণ সমাজের উন্নয়ন, গ্রামীণ সমাজের উন্নয়নের বিধি ব্যবস্থার বিজ্ঞান। আবার অন্যদিকে আরেকজন সমাজবিজ্ঞানী সন্দারশন, তিনি বলেছেন রুরাল সোশিওলজি ইজ দ্য সোশিওলজি অফ লাইফ ইন দ্য রুরাল এনভায়রনমেন্ট। তো এরকমই যে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য আছে, কিন্তু তাদের বিষয়টা একই রকম। তো যাই হোক, উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে সাধারণভাবে বা খুব সহজ সরলভাবে যদি বলি যে গ্রামীণ সমাজবিজ্ঞান বলতে কী বুঝি, তাহলে এইভাবে হবে যে বিজ্ঞানে গ্রাম সমাজের সমস্ত বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয় তাকে গ্রামীণ সমাজবিজ্ঞান বলা হয়। এরপর প্রশ্নের দ্বিতীয় ভাগটাতে যাওয়া যায়। দ্বিতীয় ভাগটি হচ্ছে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু অবশ্যই গ্রাম সমাজ এবং সেই গ্রাম সমাজের বিভিন্ন বিষয় নিয়ে এই শাস্ত্রে আলোচনা করা হয়। তবে ছোট ছোট পয়েন্ট আকারে আলোচনা করলে বিষয়টি বুঝতে অনেক সুবিধা হবে।
ফার্স্ট পয়েন্ট, গ্রামীণ সামাজিক জীবন। স্বাভাবিকভাবে গ্রামীণ সমাজতত্ত্বে বা গ্রাম সমাজ আলোচনা করতে গিয়ে গ্রামীণ সামাজিক জীবনই চলে আসবে, সেই সমাজের জীবনযাত্রা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, গ্রামীণ ধর্মীয় জীবন। যে গ্রাম সমাজের মানুষজন তারা ধর্মটাকে কিভাবে গ্রহণ করেছে, ধর্মটাকে ধর্মের দ্বারা তারা কিভাবে পরিচালিত হচ্ছে, এইসব বিষয় নিয়ে এই বিজ্ঞান ব্যাখ্যা বিশ্লেষণ অনুসন্ধান করবে। নেক্সট পয়েন্ট, গ্রামীণ জনসম্প্রদায়। গ্রামীণ জনসম্প্রদায় নিয়ে এই শাস্ত্র আলোচনা করবে, যে এখানে কোন ধরনের কেমন ধরনের সম্প্রদায় বসবাস করছে, তাদের জীবনযাপন, তাদের চিন্তাভাবনা কীরকম, সেগুলো নিয়ে আলোচনা করবে। নেক্সট পয়েন্ট, সামাজিক প্রক্রিয়াসমূহ। সমাজ ব্যবস্থা টিকে থাকার জন্য সামাজিক প্রক্রিয়াসমূহের প্রয়োজন হয়। এই প্রক্রিয়াগুলি সমাজ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তোলে, যেমন সহযোগিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব ইত্যাদি। সহযোগিতার মাধ্যমে সমাজ জীবন যেমন টিকে থাকে, প্রতিযোগিতার মাধ্যমেও টিকে আছে এবং দ্বন্দ্বেরও প্রয়োজন আছে। নেক্সট পয়েন্ট, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান। প্রতিটি সমাজের কতগুলি সংগঠন ও প্রতিষ্ঠান আছে, যেমন পরিবার, বিবাহ, আত্মীয়তা। তো প্রতিটি সমাজ ব্যবস্থায় তার পারিবারিক কাঠামো বা পরিবার ব্যবস্থার কাঠামো ভিন্ন প্রকৃতির হয়, এবং আমরা যদি বিভিন্ন সমাজ ব্যবস্থার দিকে তাকাই, যেমন আদিবাসী সমাজ, কৃষি সমাজ, শিল্প সমাজ, এই সমাজগুলোতে পরিবারের কাঠামোটি কিন্তু আলাদা ধরনের দেখতে পাই। যেমন কৃষি সমাজের ক্ষেত্রে যৌথ পরিবার ব্যবস্থাটা আমরা বেশি দেখে থাকি, আবার শিল্প সমাজের ক্ষেত্রে সেখানে একক পরিবার ব্যবস্থাটাই বেশি দেখা যায়। সেরকমই বিবাহ ব্যবস্থার মধ্যেও পার্থক্য দেখা যায়। আত্মীয়তা, আত্মীয়তা গ্রাম সমাজের ক্ষেত্রে একরকম, শহর সমাজের ক্ষেত্রে আরেক রকম। তো সেদিক থেকে গ্রাম সমাজে আত্মীয়তা বা কুটুম্বের কী ভূমিকা রয়েছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে। নেক্সট পয়েন্ট, গ্রামীণ পরিকল্পনা ও পুনর্গঠন। যেমন রাস্তাঘাট, সেচ ব্যবস্থা ইত্যাদি। নেক্সট পয়েন্ট, গ্রামীণ সামাজিক কাঠামো ও প্রতিষ্ঠান। প্রতিটি সমাজের কতগুলি সামাজিক কাঠামো থাকে, যেমন রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক কাঠামো, ধর্মীয় কাঠামো, এগুলি সমাজ জীবনকে প্রভাবিত করে। গ্রামীণ জীবনের অর্থনৈতিক কাঠামোর মধ্যে যেমন একটি যজমানি ব্যবস্থা, যেটা যজমানি ব্যবস্থা বলে আমরা জানি, সেই ব্যবস্থাটা যেমন দেখা যায়। নেক্সট, রাজনৈতিক ব্যবস্থায় যদি আমরা দেখে থাকি এখানে যে ঐতিহ্যগত রাজনৈতিক ব্যবস্থা, যেমন গ্রাম্য সালিশি, তারপরে তোমার মোড়ল, মুখিয়া ইত্যাদি, মণ্ডল, এই ধরনের রাজনৈতিক ব্যবস্থাটা দেখা যায়। সেরকমই ধর্মীয় ব্যবস্থার বিষয় আছে। নেক্সট পয়েন্ট,
সামাজিক সমস্যা ও তার সমাধান। প্রতিটি সমাজেই সমস্যা আসে এবং তার সমাধানের পথ থাকে, তো গ্রাম সমাজ কীভাবে সেই সমস্যাগুলোর মোকাবিলা করে সেগুলো এই শাস্ত্রের বিষয়বস্তুর মধ্যে আসবে। নেক্সট, শহর, গ্রাম ও আদিবাসী সমাজ, যার মধ্যে পার্থক্য করতে হবে, কারণ তুলনামূলক পার্থক্য না করলে আমরা গ্রাম সমাজের চরিত্র বা বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক ধারণা জানতে পারবো না। সেই কারণেই তুলনামূলক আলোচনা করতে হবে। নেক্সট, গ্রামীণ সামাজিক পরিবর্তন। পরিবর্তনশীল বিশ্বের সব কিছুই পরিবর্তিত হয়, তো সেই নিয়মে গ্রাম সমাজও পরিবর্তিত হচ্ছে। যেমন প্রযুক্তিগত কারণে গ্রাম সমাজে পরিবর্তন হতে পারে, তেমনি আধুনিক শিক্ষার ফলেও গ্রাম সমাজ পরিবর্তন হতে পারে। একটি উদাহরণ দিয়ে বলি যে মডার্ন টেকনোলজি, আধুনিক যন্ত্রপাতি যেমন ট্র্যাক্টর, সেচ ব্যবস্থা ইত্যাদির ফলে মানুষের আগে যে পুরনো বা প্রাথমিক প্রযুক্তিগুলি ব্যবহার করত সেগুলি তখন আর করছে না, তো তার ভালো দিক, খারাপ দিক ইত্যাদি দিক নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করবে। নেক্সট হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। প্রতিটি সমাজ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কতগুলি নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে এবং প্রতিটি সমাজ সেগুলি মেনে চলে, তো সেই দিক থেকে গ্রাম সমাজেরও কতগুলি নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, যেগুলিকে আমরা বলে থাকি লোকাচার, লোকনীতি ইত্যাদি। এগুলি মানুষ মেনে চলে এবং সমাজ ব্যবস্থাটা সুশৃঙ্খলভাবে বজায় থাকে, তো সেগুলি সম্পর্কে সমাজ গ্রামীণ সমাজবিজ্ঞানে বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হবে। এছাড়াও আরও অনেক বিষয় বা পয়েন্ট আছে যেগুলি নিয়ে গ্রামীণ সমাজবিজ্ঞান শাস্ত্রে আলোচনা করা হবে। তো মোটামুটি এই কতগুলি তোমরা ফলো করলে হয়ে যাবে, আর যদি আরও কিছু পয়েন্ট দিয়ে দাও সেটাও ভালো হবে। আশা করি এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাজে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।